অনেক দিনের কথা, খুলনা পর্যন্ত নতুন রেললাইন বসেছে। একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি, সন্ধ্যে থেকে একটু ধরেছে। রাত্রি 8:30 কলকাতা ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটেও ভিন্নে 3-4 জন গাড়িতে উঠল, নামলো মাত্র একজন, নাম বিনোদ, কাছাকাছি সাদিপুর গ্রামের মাখনলাল করে জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে 2 বছর আগে। পুনায় মিলিটারিতে চাকরি করে বিনোদ, সম্প্রতি বাসা পেয়েছে, বউকে নতুন বাসায় নিয়ে যাবে, 1 সপ্তাহ ছুটি নিয়ে তাই শ্বশুর বাড়ি যাচ্ছে। স্টেশন থেকে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুল, এদিক ওদিক তাকিয়ে দেখল, কাউকে তো দেখতে পাচ্ছি না। এর আগেও অবশ্য 2 বার এসেছি, পথঘাট মোটামুটি জানা, তবুও 1 বার স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করিনি। অফিস ঘরের দরজায় টোকা দিতে লাগলো বিনোদ। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, দরজা ভেতর থেকে বন্ধ, ভিতরে তো আলো জ্বলছে, স্টেশন মাস্টার অফিসেই তো আছেন, তাহলে সাড়া দিচ্ছেন না কেন? মাস্টারমশাই, ও মাস্টারমশাই, শুনুন একবারটি। হঠাৎ কোন দিক থেকে পয়েন্টসম্যান এলো, গায়ে মোটা কম্বল জড়ানো। ডাকছেন কেন বাবু? স্টেশন মাস্টার জ্বরে বেহুশ, আমায় বলুন কি দরকার। সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা ছিল, কই দেখতে পাচ্ছি না তো, তারা কি এসে ফিরে গেছে? পালকি যাচ্ছেন বাবু? বলি পালকিটা বইবে কারা, বেয়ারা জুটবে কোথায়? এ অঞ্চলে ম্যালেরিয়ার নতুন আমদানি হয়েছে, ঘরে ঘরে মেয়ে মরদ সকলের জ্বর, এক বাটি বার্লি রেঁধে দেবার মানুষ জোটে না। আপনার মাথায় পালকি শখ চাবলো এখন? হাঁপাতে হাঁপাতে বিনোদের সামনে সেই মেজের ওপর বসে পড়ল, বলল, আগে লোকটা মারা গেল জ্বরে, পরশু দিন আমাকে এই স্টেশনে পাঠালো, আমাকেও জ্বরে ধরেছে, কপালে কি আছে কি জানি। এই 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুর বাড়ির কোনো চিঠিও পায়নি। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো কিছু খবরাখবর দিতে পারতেন, এ লোক তো একেবারে নতুন, একে জিজ্ঞেস করে লাভ নেই। উফ, সারাদিন খাওয়া হয়নি, বড্ড ক্লান্তও লাগছে, রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলায় বেরোলে কেমন হয়? সামান্যই তো পথ, মাইল তিলেকের বেশি হবে না, ঝাঁকে ঝাঁকে মশাও তো এসে পড়েছে দেখছি, রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু হেঁটে শ্বশুর বাড়ির খাটের ওপর গদিয়ান হয়ে পড়া ভালো। পথে নেমে পড়ল বিনোদ, হনহন করে হাঁটছে। 9:00, নটা মানে সন্ধ্যা রাত্রি বলা যায়, কিন্তু এর মধ্যেই চারিদিকে একেবারে নিশুতি, বন্য প্রাণীর আনাগোনাও বেড়ে গেছে, চাঁদ দেখা দিল আকাশে। কিছুটা দূরে মেঠো রাস্তার ধারে একটা বট গাছ দাঁড়িয়ে আছে, বট গাছের গুড়ায় একজন পা ছড়িয়ে বসে আছে। ওই তো একজনের দেখা পেলাম, যাক স্টেশন থেকে বেরিয়ে
এতক্ষণে এই প্রথম মানুষে দেখা মিলল। এই যে ভাই, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, ঠিক রাস্তায় যাচ্ছি তো? লোকটা পাশের জঙ্গলের দিকে পা বাড়িয়ে বলল, সাদিপুর যাবেন তো এই দিকে চলে এসো, পাগল নাকি? ওই জঙ্গলের মধ্যে আবার পথ কোথায়? ডাকছি আসছ না কেন? না না, আপনি যান। পাগল নিশ্চয়, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় পড়ে থাকে কেউ? বিনোদ মিলিটারি মানুষ, সে কিছুই গ্রাহ্য করে না। অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে জোরে গট গট করে এগিয়ে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। আরে, এই গাছটা তো আগেও দেখেছি, তাহলে ঠিক রাস্তা দিয়ে চললাম, ভুল পথে যাইনি। ছুটে রক্ষা পেল বিনোদ, না হলে গাছটা তার মাথার ওপর পড়ত। সাথে সাথে কার যেন খিলখিল হাসি শুনতে পেল বিনোদ। এসব কি শুরু হলো আবার? আরে, খেজুর গাছটা তো যেমন ছিল তেমনই আছে, খিদের ঠেলায় চোখে ভুল দেখতে শুরু করে দিয়েছি নাকি? সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়, আজ খাওয়া দাওয়া হয়নি, সারা দিন খিদের জ্বালায় মাথা ঘুরছে, তাই ভাবল এইসব ভুলভাল জিনিস সে দেখছে। যাই হোক, শ্বশুরবাড়ি পৌঁছে গেল বিনোদ। অবস্থা মোটামুটি ভালো এদের, পাকা কোঠা বাড়ি, তবে বৈঠকখানা অন্ধকার। গত বছর যখন এসেছিলাম তখন এখানে লোক গিজগিজ করছিল, আজ তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি পয়েন্টসম্যানের মুখে যা শুনলাম, জট জ্বালার জন্য সব বাড়ির ভেতর ঢুকে পড়েছে? বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসে ভেতর বাড়ির বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভেতর বাড়ির দরজাটা হাঁ হাঁ করছে। জামাই ঢুকে গেল ভিতরে, বারান্দা দিয়ে গলা খাঁকারি দিতে দিতে এগিয়ে চলল। কিন্তু কেউ বেরিয়ে এলো না। কি আশ্চর্য, শ্বশুর বাড়ি সবাই গেল কোথায়? এমন সময় মাথায় ঘোমটা দেওয়া একটা বউ এসে সামনে দাঁড়ালো। বিনোদ হতচকিয়ে গেল, তাড়াতাড়ি পরিচয় দিল, আমি এই বাড়ির ছোট জামাই বিনোদ। খিলখিল করে হাসতে হাসতে ঘোমটা খুলে দিল চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়ের বিয়ে হয়েছে। এসো আমার সাথে এসো। কাউকে দেখছি না কেন, গেলেন কোথায় সব? ঝিকর গাছে আমার পিসির বাড়ি গেছে, পিসির মেয়ের বিয়ে আজ, তাই বাড়ি শুদ্ধ লোক সেখানে গেছেন। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু জ্বর থেকে উঠে সবে অন্নপথ্য করেছে কি না তাই আমি আর যাইনি। ঘরের মধ্যে এসে গেল দুজন, টেবিলে প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল চেহারা দেখে তো বোঝার উপায় নেই, আগে যেমন দেখে গেছি তেমনই রয়েছে,
এত বড় বাড়ির মধ্যে তুমি এই একলা একটি প্রাণী, ভয় করছে না তোমার? একলা কেন হব, বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে বৈঠকখানায়, সৌদামিনী জিও রয়েছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়ছে, ডাক দিলেই এসে পড়বে। পালংয়ের বিছানায় বসে বিনোদ অভিমানে সুরে বলল, আজ যে এসে পৌঁছাবো স্টেশনে পালকি রাখার জন্য চিঠি দিয়েছিলাম, পালকি না জুটুক স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে তো পাঠাতে পারতে। চিঠি পৌঁছায়নি, পৌঁছাবার উপায়ও নেই, পোস্টমাস্টার পিয়ন দুজনেই মারা গেছে, যে রানার ডাক বয়ে আসতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া চলছে এ অঞ্চলে, জ্বর জারি কাকে বলে এ অঞ্চলের লোক আগে জানতো না, নতুন রেললাইন হওয়ার পর থেকেই এই কাণ্ড, খালের মুখ বন্ধ করে রেল রাস্তা বেঁধেছে, বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার, মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার এক পর্যায়ে বিনোদ বলল, তোমার কাছে বলতে লজ্জা নাই বুঝলে, সারাদিন ভাত জুটেনি, ভীষণ খিদে চেপেছে, খিদের চোটে মুখ দিয়ে কথা সরছে না, তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। ছি ছি, আগে বলতে হয়তো, চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিগে, তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারির হাঙ্গামায় যাব না, তুমি শুয়ে বিশ্রাম করো, আমি এসে ডাকবো তোমায়। তারপর চঞ্চলা চলে গেল। এই ঘরটায় আগেও থেকেছে বিনোদ, পিছনে খিড়কির বাগান, হঠাৎ বাইরের উঠোনে যেন অনেক লোকের আনাগোনা শোনা যাচ্ছে, বাইরে থেকে ভেসে আসছে কাদের ফিস ফিস কথাবার্তা। বিনোদ খোলা জানলার দিকে তাকিয়ে বলল, ক্যারে গোবিন্দ নাকি ওখানে? কোনো জবাব এলো না। কি ব্যাপার, এত লোকজনের আওয়াজ আসছে, কিন্তু সকলে তো নিমন্ত্রণ খেতে গেছে, এত লোক তবে কোথা থেকে এলো? উঁকি দিয়ে দেখল জানলার বাইরে, না কেউ তো নেই বাইরে, কিন্তু যেই জানলা থেকে ভেতরের দিকে সরে আসে আবার সেই আওয়াজ ভেসে আসে। উফ, একলা ঘরে গা ছমছম করছে, চঞ্চলার কাছে অবশ্য এ কথা বলা যাবে না, হাসবে তাহলে, বলবে এই তুমি বীরপুরুষ। চঞ্চলা কোথায় খিচুড়ি চাপিয়েছে দেখে আসি, রান্নাও চলবে আর গল্পও হবে দুজনার। পা টিপে টিপে নিজ শব্দে এগিয়ে চলল। রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়, তার শরীর দিয়ে একটা শীতল স্রোত নেমে যায়। সে দেখল রান্না করছে চঞ্চলা, কাঠ কুটোর বদলে নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর, দাউ দাউ করে জ্বলছে তার পা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছা মতো হাত ঢুকিয়ে দিচ্ছে, পা জ্বলছে ওইদিকে উনুনের ভিতর। বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখছে সব, পা দুটো যেন পাথর হয়ে গেছে। হঠাৎ বিনোদের হুঁশ ফিরল, কি দৃশ্য দেখছি আমি, এখানে আর এক মুহূর্ত নয়, তাড়াতাড়ি এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। বিনোদ এক ছুটে শ্বশুরবাড়ির বাইরে একেবারে রাস্তার উপর, তারপর রাস্তা ধরে রুদ্ধ শ্বাসে ছুটছে। মানুষ দেখা যাচ্ছে না কোথাও, কিন্তু চারিদিক থেকে যেন কাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। পাঁচতলার ভিতর দিয়ে ছুটতে ছুটতে বিনোদ ফাঁকা মাঠে এলো, হঠাৎ দেখলো তার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারিদিকে চারটে বউ,
সে যত ছুটে বউগুলো ততই ছুটে। সামনের বউটা হঠাৎ থমকে দাঁড়ায়। এই পাড়া রক্ষে নেই। তাকিয়ে দেখল অন্য তিনটে বউ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ালো বিনোদের দিকে, মুখের ঘোমটা তুললো। বিনোদ দেখল তারই স্ত্রী চঞ্চলা, যে উনুনের ভিতর পা ঢুকিয়ে রান্না করছিল। বাকি তিনটে বউ ঘোমটা খুলল, সবাই চঞ্চলা। হ্যাঁ, এসব কি হচ্ছে আমার সাথে? পালাবার পথ নাই কোনো দিকে। বিনোদ কুলকুল করে ঘামতে শুরু করে দিয়েছে। এই ফাঁকা মাঠে বেঘরে প্রাণটা যাবে আমার, হায় ভগবান! আমি একজন চারজন হয়ে চারিদিক থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে এলাম, নয়তো আজ আর তোমার রক্ষে ছিল না, প্রাণ নিয়ে ফিরতে দিত না ওরা। ওরা কারা? আমি মরে গেছি, আমাদের বাড়ির কেউই বেঁচে নেই। মহামারীতে এত বড় গ্রামের মধ্যে একটিও প্রাণী আজ বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ যেমন চোর ডাকাত ঢুকতে দিত না, মরার পর তেমনই জ্যান্ত মানুষকে ঢুকতে দেয় না। তোমায় পারেনি, কারণ আমার জন্য। তুমি বেঁচে থাকো শত পরমায়ু নিয়ে, এই কম বয়সে কেন মরতে যাবে তুমি? হ্যাঁ, এসব কি বলছো তুমি চঞ্চলা? আর ভয় নেই, সাদিপুরে সীমানা ছাড়িয়ে এসেছি, একটুখানি এগুলেই স্টেশন পাবে। ভালো থেকো তুমি। হঠাৎ যেন চঞ্চলা মিলিয়ে গেল। পলকের মধ্যে বিনোদ দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে আছে, কোনো দিকে আর কেউ নেই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।